ওরা গুলি করতে পারে, পুলিশকে বলছে তারা যদি কেউ ইয়ে করে, সহিংসতা করে, অরাজকতা করে, তাদেরকে গুলি করতে পারবে, তাদেরকে আইন অনুযায়ী গুলি না, তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা আছে আইনে, সেই ব্যবস্থা নিতে পারবে তারা। আপনারা জানেন যে আমাদের সুপ্রিম কোর্টের জন্য আইনজীবী বাদী হয়ে একটি রিট পিটিশন ফাইল করেন, সেই রিট পিটিশনে তারা দাবি করেন যে ছয়জন সমন্বয়কারী, ওনাদের ভাষা অনুযায়ী, ওনাদের পিটিশনের তথ্য অনুযায়ী যখন সমন্বয়কারীকে পুলিশ হেফাজতে নিয়ে গেছে, ওনারা একটা ডিটেনশনটা চ্যালেঞ্জ করে মামলা করেছেন। আমরা বলেছিলাম যে এটা ডিটেনশন না, তারা তাদের হেফাজতে নেওয়া হয়েছে নিরাপত্তার জন্য, পরবর্তীতে তাদেরকে ছেড়ে দেওয়ার কারণে এটা হবে না। দ্বিতীয় কথা আমরা বলছিলাম যে আমাদের সংবিধানের 107 ধারা 107 অনুচ্ছেদের এক উপর অনুচ্ছেদ অনুযায়ী আমাদের সুপ্রিম কোর্টের রুল মেকিং ক্ষমতা আছে, এবং সেই যে ক্ষমতা সেটা প্রয়োগ করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রুলসটা ফ্রেম করা হয়েছে। সেই রুলসে কীভাবে রিট পিটিশন করা হবে সেটার সময় বর্ণনা আছে, এবং একটা অ্যাপেন্ডিক্স দেওয়া আছে যেখানে ধারাবাহিকভাবে কী কী থাকতে হবে সেটা বলা আছে। সেই রুলসের ব্যত্যয় কারণে আমরা বলছি এই পিটিশনটা খারিজ হবে। আদালত আমাদের বক্তব্য শুনে পিটিশনটা কিন্তু সামারিলি খারিজ করে দিয়েছেন, অর্থাৎ সরাসরি এটা খারিজ হয়ে গেছে। তবে আদালত কয়েকটি নির্দেশনা অবজারভেশন দিয়েছেন, নট নির্দেশনা, ওনাদের পর্যবেক্ষণ যেটা করছেন সেটা আদালত বলছেন যে আইন যেটা আছে আমাদের দেশে, সেই আইন অনুযায়ী বা সংবিধান অনুযায়ী তা প্রত্যেক নাগরিকের সভা সমিতি করার অধিকার আছে শান্তিপূর্ণভাবে, এবং তারা শান্তিপূর্ণভাবে সেটা করতে পারবে, তাদের শান্তিপূর্ণ সভা সমিতি করার তাদের অধিকার আছে। তবে আদালত যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে অবজারভেশনটা দিয়েছেন সেটা হচ্ছে, যদি কোনো সভা সমাবেশ থেকে কোনো ধরনের সহিংসতা বা অরাজকতা বা উচ্ছৃঙ্খলা সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে পুলিশ আমাদের দেওয়ানি ফৌজদারি কার্যবিধির 127 থেকে যে বিধানগুলো রয়েছে সেখানে, এবং পিআরবি যেটা আছে পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল সেইটার 153 থেকে 56 পর্যন্ত যে বিধানগুলো আছে সেই বিধানগুলো, অর্থাৎ এখানে যেগুলো আছে যে তারা লেথাল আর্মস, তারা ফায়ার আর্মস এগুলো ইউজ করতে পারবে যদি প্রয়োজন হয়, সেগুলো তারা করতে পারবে। তো বলছে এটা করার সময় তারা যেন সতর্কতা মেনে, তারা যেন এটা আইন অনুযায়ী এটা করতে পারবে, আইন যেন মেনটেন করে এটা। আমি যেটা বলছি যে এই পিটিশনার দুজন তাদের আজকেও একটা অ্যাফিডেভিট দিয়েছেন, কিন্তু তাদের অ্যাফিডেভিটগুলো আমি বললাম যে তাদের একটা চোখ হয়তো তাদের দেখছেন, একটা চোখ হয়তো কোনো কারণে দেখতে পারেন নাই। কারণ আমাদের গত পরশু দিন আমরা বলছি খুলনাতে একজন পুলিশ সদস্যকে, একজন নিরীহ পুলিশ সদস্যকে তাকে কিন্তু পিটিয়ে মেরে রাখা হয়েছে, সেটা সম্বন্ধে তাদের কোনো বক্তব্য ছিল না, তাদের কোনো বক্তব্য ছিল না। একজন পুলিশকে যাত্রাবাড়িতে ঝুলিয়ে মারা হয়েছে সেটা সম্বন্ধে বক্তব্য ছিল না, আরেকজন নাগরিককে উত্তরাতে ঝুলিয়ে মেরে ঝুলিয়ে রাখা হয়েছিল সেটা সম্বন্ধে তাদের কোনো বক্তব্য নয়। আমি বললাম, আমরা তখন বলছিলাম যে যদি যখন কথা বলতে হবে তখন সকলের জন্য বলতে হবে, তাহলে ইয়ে হবে। এবং আমরা দুটো দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যম, ওনারা আমি পরে শুনলাম একজন নাকি বলছেন এটা নাকি গোয়েন্দা শুনেন, সামাজিক যোগাযোগ মাধ্যমটা অর্থ কী, যে যারা আমাদের বন্ধু তাদের সব কিছু আমরা দেখতে পারি, তো যেগুলো আমরা তো দেখলাম ওনাদের রাজনৈতিক বিবৃতি, রাজনৈতিক বক্তব্য, সেটাকে আমরা আদালতে দিব না? ওনাদের উদ্দেশ্যটা আমাদের জানাতে হবে না? আমরা আদালতকে জানিয়েছি যে ওনাদের উদ্দেশ্যটা হচ্ছে একদফার আন্দোলন, একজন বলছেন, আরেকজন বলছেন তুমি কবে বাংলা কি তুমি কবে যাবা। এই যে কথাগুলো এগুলো তো এই যে ওনাদের এই যে এগুলো সম্পূর্ণ পলিটিক্যাল মোটিভেশনে ওনারা আসছেন সেটা দেখালাম, ওনারা কোনো বোনাফাইডিভাবে আসেন নাই, ওনাদের এইটা হচ্ছে টু অ্যাচিভ দেয়ার পলিটিক্যাল যেটা গেইন এইটা করার জন্য তারা আসছেন, এটা সেটা আমরা কোর্টকে বলছি। আদালত বলছেন যে এখন তো আর আপনারা এটা নাই, এখন তো একদফা আন্দোলন হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনারা কীভাবে ডিফেন্ড করবেন এটাকে, এটা তো কানিং ডিভাইস বলছেন আদালত, যে এটা মানে চালাকি করতেছেন আপনারা, একটা একদফা বানাতে যাচ্ছেন সেইটাকে আদালত বলে ওনাদেরকে কী করছেন। আমি আজকে আরেকটা কথা বলছি, আজকে যে ইংল্যান্ডে, আমি শেষে আপনারা হয়তো খেয়াল করেছেন ইংল্যান্ডে কিন্তু গতকালকে বিভিন্ন জায়গায় আগুন ধরানো হয়েছে, মারামারি হচ্ছে, পুলিশ ওইখানে কিন্তু পুলিশ শক্তি প্রয়োগ করছে, এবং ওনাদের যে ব্রিটিশ প্রধানমন্ত্রী উনি পুলিশের সাথে কথা বলছে, বলছেন তোমরা তোমাদের কাজ করো, আইন অনুযায়ী কাজ করো, সেটা আমি কোর্টকে বলছি। অর্থাৎ সব দেশেই না না, ওইটা তো পুরো পিটিশন আছে রিজেক্টেড, পুরো পিটিশন রিজেক্টেড, সামালি রিজেক্টেড, ওইটা তো কিছু নাই। পুলিশের প্রতি কি বলা হয়েছে? পুলিশের প্রতি বলা হচ্ছে আইন অনুযায়ী করতে হবে, বলছে ওরা গুলি করতে পারে, পুলিশকে বলছে তারা যদি কেউ ইয়ে করে, সহিংসতা করে, অরাজকতা করে, তাদেরকে গুলি করতে পারবে, তাদেরকে আইন অনুযায়ী গুলি না, তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা আছে আইনে, সেই ব্যবস্থা নিতে পারবে তারা। এটার অর্থ হচ্ছে পুলিশের ফৌজদারি কার্যবিধি আছে এবং সিআরপি পিআরবিতে আছে, সেখানে হচ্ছে যদি কোনো
উচ্ছৃঙ্খলামূলক কার্যকলাপ হয়, কারো মানুষের থ্রেট টু লাইফ হয়, থ্রেট টু প্রপার্টি হয়, সেই ক্ষেত্রে পুলিশ অস্ত্র অগ্নাস্ত্র তারা ই করতে পারবে, অগ্নাস্ত্র তারা ব্যবহার করতে পারবে।